প্রিয় দর্শক, আপনারা দেখছেন এএসএম নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি এমএসএ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটিতে চোখ রাখবো আমরা, হাওড়ায় আহলে সুন্নাতুল জামাতের কর্মী সভা বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গত 23 নভেম্বর হাওড়ার পাঁচলা বিধানসভার ধুলাগড় সংলগ্ন দেউলপুর পঞ্চায়েতের কুশাডাঙ্গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একটি কর্মী সভার আয়োজন করে স্থানীয় সংগঠন নেতৃত্ব এবং ওই সভায় সংগঠনের সহসভাপতি নওশাদ সিদ্দিক এবং হাওড়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর আফতাব মল্লিক আসার কথাও ছিল এবং যেটা অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতীরা ওই সভা বন্ধ করার জন্য চাপ দিতে থাকে এবং ওই সংগঠনের স্থানীয় কর্মীদের মারধর এবং বোমা মারার হুমকিও দেয় ওই দুষ্কৃতীরা। কিন্তু তৎক্ষণাৎ স্থানীয় মানুষদের তৎপরতায় ওই দুষ্কৃতীদের ধরে ফেলে সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষরা। এবং যেটা অভিযোগ, ওই দুষ্কৃতীদের স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপন আঁতাত রয়েছে। এখানে ঘটনা বলতে একটা দেউলপুর অঞ্চলের শাখা কমিটি একটা কর্মী সভা ডেকেছিল, সেই কর্মী সভাটা অনেক দিন থেকেই মানে এখানে একবার ডেট দিচ্ছে, ওখানে আর ডেট দিচ্ছে, সময়মূলাটি ভাঙতা দিচ্ছিল। কর্মী সভাটা আহলে সুন্নাতুল জামাতের আব্বাস সিদ্দিকির অনুগামীরা। তারপরে কী হলো? তারপরে এখানকার কিছু শাসক দলের কিছু গুন্ডা বাহিনী অন্য গ্রাম থেকে কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে এখানে ঝামেলা করেছে এবং এখানে সব ভাঙচুরও করে দিয়েছে। মানে আমরা যে সভাটা এখানে ডেকেছিল, যে সংগঠনের ছেলেরা সবাই মোটামুটি মারধর করার জন্য বাড়ি বাড়িও গেছে এবং এখানে শাসক দলের কিছু নেতারা তারাও বাড়ি বাড়ি প্রচার করেছে যে আপনার ছেলেরা কেন এরকম সংগঠন করছে, সেই নিয়ে সমস্ত বাড়ির গার্জেনদের হুমকিও দিয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বড় কোনো দুর্ঘটনা এড়াতে এলাকায় এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং রাফ। হাওড়া জেলার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর আফতাব বলেন, এটি খুব নিন্দনীয় ঘটনা, প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করতে এবং স্থানীয় মানুষদের বলবো আপনার শান্তি বজায় রাখুন এবং আমরা আগামী মঙ্গলবার এই জনসভা করব। সোমবার দিন গতকাল সোমবারে আমাদের ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের একটা কর্মী সভা এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানটা আমাদের সংগঠনের সহসম্পাদক তুজাদা নওশাদ সিদ্দিকী এবং আমিও আসার কথা ছিল, ইনভাইট ছিল আমাদের। হ্যাঁ বলুন। হঠাৎ সোমবার তো হবার কথা ছিল, রবিবার রাত্রে হঠাৎ আমার কাছে ওই গ্রাম থেকে ফোন আসলো যে ভাই, পাশের এলাকা থেকে কিছু মানুষ বোম টোম নিয়ে এসে মানে স্টেজের ব্যানার ট্যানার সব ভাঙা ভুঙি ছেঁড়াছিঁড়ি করছে। কারা করেছে বলে আপনার মনে হয়? বলছি এবার, কারা করেছে, ভাঙাভাঙি করছে। তখন আমি বললাম, তোমরা ওইসব ট্যাপে পা দিও না, একঘাত দুঘাত যদি মারধরও দেয় কেউ এসে, তোমরা কিন্তু একটু সহ্য করে নেবে, সহ্যের ফল পাবে, ঝামেলা থেকে দূরে থাকো এবং কারা সেটা চেনার চেষ্টা করো যে ওরা কারা, এটা বললাম। তারপরে বাইরে থেকে যখন এসে বোম মেরেছে, ব্যানার ট্যানার ছিঁড়ে দিয়েছে, গ্রামবাসী সকলে মিলিয়ে নবী দিবস এবং ওই অনুষ্ঠানটা সকলে মিলে করছিল, আমাদের সংগঠন কর্মী এবং গ্রামবাসী মিলে, কিন্তু সকলে মিলে ঘিরে ফেলেছে। গ্রামবাসী একত্রিত হয়ে কারা ভাঙচুর করতে এসছে রাত্রে 9:30 নাগাদ ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পরে দুজনকে ধরে ফেলেছে ওরা, বাকি সব পালিয়ে গেছে। দুজনকে যখন ধরে ফেলেছে, তাদের দুজন থেকে তদন্ত পাওয়া গেল ওই এলাকার বাসিন্দা নয়, তারা বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছিল এবং যেই দুজনকে ধরে ফেলেছে তারা বিগত 4 বছর আগে ধুলোগড়ে যে দাঙ্গা হয়েছিল তার আসামি, ওরা জেলে কেটেছে, বড় বড় ওরা আসামি। আচ্ছা, ওদের থানায় এবং প্রশাসন ডিপার্টমেন্টে ওদের কাছে আছে যে ওরা আসামি, সে পুরুপ আছে। এবং ওদেরকে যখন জিজ্ঞাসা করা হলো কার নেতৃত্ব তোমরা এসেছো, তখন শাসক দলের কিছু নেতৃত্ব নাম ওরা মুখে বলে দিল যে ওরা আমাদের, ওদের সঙ্গে আমরা এসেছি, ওরা আমাদেরকে নিয়ে এসেছে। ওই ভিডিও ফুটেজ তো আমার কাছে আছে। আচ্ছা, তখন ছেলেগুলোকে আমি বললাম ওদেরকে ধরে ফেলেছো, মারধর করবে না, গ্রামবাসী সকলে মিলে প্রশাসনের হাতে তুলে দাও। আমি 5টা থানায় জানিয়েছিলাম প্রশাসনকে, জানাতে প্রশাসন যাওয়ার পর ওরা প্রশাসনের হাতে তুলে দিয়েছে, প্রশাসন মোটামুটি জিনিসটা ভালো সহযোগিতা করে সামাল দিয়ে দিয়েছে। এখন আপনারা কি এই জনসভা করবেন? ব্যাপারটা দেখেন, আমাদের তো জনসভা হবে, যখন সোমবারে হওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ছোট ভাই জানো তার ডেট নেই। এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমরা ওই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিলাম, যেহেতু একটু সমস্যা হয়েছে, আমরা সবসময় শান্তি চাই। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে ডেটটা আমি চেঞ্জ করে দিয়েছি, আগামী মঙ্গলবার ওখানে হবে, বাকি অন্য অন্য জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে। যদিও এই বিষয়টা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল বিধায়ক গুলসান মল্লিক।
তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সবারই সভা বা কর্মী সভা করার অধিকার রয়েছে। আমাদের দল এর সাথে কোনোভাবেই যুক্ত নয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান শিখাবাগ বলেন, আমি পুলিশকে বলেছি ঘটনার সঠিক তদন্ত করতে। ম্যাডাম, আপনার পঞ্চায়েতে এলাকায় কুশোডাঙ্গাতে একটা গতকাল ঘটনা ঘটেছে, একটা অব্বাস সিদ্দিকির সভা নিয়ে, সভাকে কেন্দ্র করে, তো এই বিষয়টা যদি একটু বলেন। এই বিষয়টি আমার কানে এসেছে, এটা একটি ছোট ঘটনা, পুলিশকে বলেছি যে সঠিক তদন্ত করতে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে, এলাকার স্থানীয় মানুষকে শান্তি বজায় রাখার জন্যে আমি আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষই সভা করতে পারে, আমার দলের পক্ষ থেকে এতে কেউ আপত্তি করবে না। আমার নাম শিখা বাগ, দেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।